ফুড ফর দ্য বডি ইজ নট ইনাফ, দে মাস্ট বি ফুড ফর দ্য সোল। সো এই বিজি লাইফে ঘুরে আসতে পারেন এই ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্ট থেকে। আমরা বাংলাদেশে এই প্রথম নতুন নতুন অঙ্গীকার নিয়ে শুরু করেছি ফুজি ট্রেন রেস্টুরেন্ট, যেটা কনভেয়ার বেল্ট করে আপনার ফুডগুলো আপনার টেবিল পর্যন্ত পৌঁছে দিচ্ছে। সঙ্গে আমাদের লাইভ কুক করার একটা অপশান আছে, আমাদের গ্রিল জোনও আছে যেখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টেক অ্যান্ড গ্রিল করে খেতে পারছেন। আমরা শুরু করেছি 7 মান্থস ক্রসিং। ফুজি ট্রেন রেস্টুরেন্ট হচ্ছে জাপানিজ ফ্র্যাঞ্চাইজ, আমরা জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশে শুরু করেছি। আমাদের এখানে থাই, চাইনিজ, জাপানিজ, ইন্টারকন্টিনেন্টাল, মোগল এবং দেশি ফুডগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। আমাদের বুফেতে আরও থাকে হেলদি স্টেশন, হেলদি স্টেশনে দেওয়া স্পেশাল স্যুপ থাকে, আমাদের স্যুপগুলো সিগনেচার আইটেমই। আমাদের এখানে সুশি আছে, 5 টাইপস অফ 5 থেকে 6 প্লাস সুশি থাকে। গেস্ট টার্গেট লেভেলগুলো আমরা মূলত ডিফাইন করতে গেলে আমরা আমাদের এখানে ফ্যামিলি গেট টুগেদার, ইউনিভার্সিটি স্টুডেন্টস, কর্পোরেট লেভেলের মিটিংগুলো আমরা এখানে অ্যারেঞ্জ করে থাকি। পাশাপাশি আমাদের এখানে ওয়েডিং পার্টি, তারপর হচ্ছে বার্থডে পার্টি আমাদের এখানে করা যাচ্ছে। আমাদের মূলত টার্গেট হচ্ছে কিডস, আমাদের এখানে কিডসরা অনেক বেশি এন্টারটেইন করতে পারে বিকজ কনভেয়ার বেল্টটা ফুডগুলো ক্যারিং করছে, এটা বাচ্চাদের জন্য অনেক একটা ফ্যান্টাসি। আমরা এখানে শুধুমাত্র বুফে সার্ভ করে থাকি, আমাদের বুফের প্রাইসগুলো অনেকটা কম্পেনসেশন করা আছে, সেক্ষেত্রে আমাদের বুফে হচ্ছে 900। সেক্ষেত্রে 900 বুফের সঙ্গে আমাদের আরেকটা লাইভ কুক অপশান আছে, আপনি যদি সেলফ কুক করে খেতে চান সেক্ষেত্রে আমাদের ওই রেঞ্জটা হবে 1450। আমরা এখানে কোনো ভ্যাট নিচ্ছি না, কোনো সার্ভিস চার্জ নেই, অল ইনক্লুসিভ নেট প্রাইস। ফুজি ট্রেন রেস্টুরেন্ট সার্ভিং ইউ দ্য বেস্ট ফুড, দ্য বেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, ফিল ডিলাইটেড উইথ আওয়ার ডেলিকেট ডিশেস। ফুজি ট্রেন রেস্টুরেন্ট ব্রিংস টু ইউ অ্যান ওয়াইড রেঞ্জ অফ এক্সক্লুসিভ ডিশেস, ইটস অ্যান গ্যারান্টি ইউ ওয়ান্ট ফরগেট ইন আ লং টাইম। ফুজি ট্রেন রেস্টুরেন্ট ইজ অ্যান নিউ এক্সপিরিয়েন্স। ফ্রেন্ডস, ফুড লাভারদের জন্য রয়েছে এখন মজার একটি রেসিপি। আজ আমরা তৈরি করে দেখাবো রেইনবো ডিমসাম। রেইনবো ডিমসাম বানাতে যা যা লাগে, নর্মাল ডিমসাম ডো, গাজর মিক্সার ডো, লাউ মিক্সার ডো, মিক্স চিকেন, মিক্স প্রন, জুলিয়ান কাট ভেজিটেবল ডেকোরেশন। এখন আমাদের রেইনবো ডিমসাম তৈরি করে দেখাবে শেফ সাথিয়াম মুকামি থং। চলুন তাহলে দেখে নেই কীভাবে ডিমসাম তৈরি করা হয়। প্রথমে আমরা অল্প একটু ডো নিলাম, অল্প একটু ময়দা মিক্সার করে ডোটা বলতে হবে সেম রুটির মতো। আমরা ডোটাকে চিকেন নিচ্ছি, মিক্সার চিকেনটা নিয়ে তারপরে ডিমসামটা তৈরি করছি। আমরা অল্প একটু গাজরের ডোটা নিচ্ছি, তারপর রুটির মধ্যে আমরা বলে নেই মিক্স প্রন। এখন আমরা ডিমসামটাকে স্টিম করব 20 মিনিট। চলুন আমরা দেখি, আমাদের অলরেডি 20 মিনিটের ভিতরে ডিমসামগুলো তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা গার্নিশ করব। তৈরি হয়ে গেল আমাদের রেইনবো ডিমসাম।